আজকে আমি ফুলকপি ভাজি করেছি। তো ফুলকপি ভাজিটা একটু অন্যরকমভাবে করতে ইচ্ছে করলো। তো সবসময় যেভাবে করে খাই ভাবলাম একটু অন্যভাবে করি, আর রেসিপিটাও আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। এই জন্য এখানে আমি দুইটা ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, খুব একটা বেশি বড় করতে হবে না। আপনারা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীভাবে কেটে নিয়েছি, এভাবে আপনারা কেটে নেবেন। কড়াইতে একটু তেল দিয়ে তারপর আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপির যে কচি ডাঁটা থাকে সবুজ, সেই ডাঁটাগুলো কিন্তু আমি কেটে দিয়েছি, কারণ এই ডাঁটাটাও আমার কাছে ভাজিতে খেতে ভালো লাগে। এই ফুলকপি ভাজিটা খুব সিম্পল একটা ভাজি, কিন্তু রুটির সাথে সকালবেলা খেতে ভালো লাগে। তো ভাবলাম আজকে যেহেতু ফুলকপিটা ভাজি করছি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি দিয়ে দিয়েছি লবণ, লবণটা পরিমাণ মতো দিয়েছি, আর দেব হলুদ গুঁড়ো। এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি, খুব বেশি একটা হলুদ দিইনি। এই রেসিপিটাতে হলুদ খুব একটা লাগবে না, আপনারা না চাইলে হলুদ না দিলেও হবে। জাস্ট একটু হালকা কালারের জন্য আমি সামান্য হলুদ দিয়েছি। দিয়ে এবার কপিটাকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। আমি কিন্তু এই ফুলকপি ভাজিতে কোনো শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করিনি, শুধু লবণ আর সামান্য হলুদ দিয়ে আমি ফুলকপিগুলোকে হালকা ভেজে নিচ্ছি। আর ঝালের জন্য আমি 8-10টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে একটু ভেঙে দিয়ে দিচ্ছি। এই কাঁচামরিচের কারণে কিন্তু ঝালটা হবে। অনেকেই ভাবতে পারেন যে এটা তো সিম্পল রেসিপি, সবাই পারি বা একইভাবে করি। এটা আসলে আমি একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি, তাতে করে এটা টেস্টটা একটু ভালো আসে। হয়তো অনেকেই এভাবে দেন বা দেন না, সেটা হচ্ছে ঘি। ভাবতে পারেন ফুলকপি ভাজিতে ঘি? বিশ্বাস করুন ভিউয়ার্স, এই ঘিটা দিলে পরে কিন্তু খুব সুন্দর একটা ঘিয়ের স্মেল আসে এই ভাজিটা দিয়ে, যেটা বা রুটি বা পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। এখন ঘি দিয়ে এই ফুলকপিটাকে খুব ভালো করে আমি ভাজি করে নেব। যারা ঘি খেতে ভালোবাসেন আমার মতো, তারা এই ফুলকপি ভাজিতে নামানোর আগে 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ ঘি দিয়ে দেবেন। খুব সুন্দর একটা স্মেল আসবে আর ভাজিটা খেতে দেখবেন একটু অন্য ধরনের লাগছে। আমার ফুলকপি ভাজিগুলো কিন্তু খুব ঝরঝরে আছে, এটাকে কিন্তু খুব বেশি গলিয়ে ফেলা যাবে না, একটু কচকচে থাকবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। স্পেশালি আমার কাছে তো এরকমই ভালো লাগে, তাই সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার ফুলকপিটা ভাজি হয়ে গেছে, আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর এরকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে দেবেন। আমি রেসিপি আপলোড করার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। হয়ে গেছে আমার ফুলকপি ভাজি, আবার ফিরবো একটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন।